ওয়েলকাম টু সায়েন্স গামা রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রার ক্লাস এইটের থার্ড সামেটিভের ম্যাথেমেটিক্সের অ্যান্সারের ভিডিও আপলোড করা চলছে। এটা 150 নম্বর পেজে, যেটা তোমাদের 3 নম্বর স্কুল রয়েছে তার একের দাগ থেকে তিনের দাগের অ্যান্সারের ভিডিও। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবে। আর সায়েন্স গামা চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। পার্ট 2 এবং পার্ট 3ও তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। তো দেখো, এটা পার্ট 1-এর প্রথম প্রশ্ন। দেখো এখানে আছে, এম জন লোক এন দিনে একটি কাজ করতে পারে, ওই কাজের এম গুণ একটি কাজ এন জন কত দিনে করবে সেইটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো, এম জন লোক এন দিনে একটি কাজ করে মানে একটি কাজের সম্পূর্ণ অংশ অর্থাৎ এক অংশ করে। তাহলে একজন লোক সেই কাজটি বেশি দিনে করবে না কম দিনে করবে? অবশ্যই বেশি দিনে করবে, তাহলে এম এন দিনে করলো। এবার এন জন লোক এক অংশ কাজ কত দিনে করবে? একজন লোক যত দিনে করেছে তার থেকে অবশ্যই কম দিনে করবে, তাই এম এন বাই এন দিনে করলো। এন এর সঙ্গে এন কেটে গেল। এবার দেখো, জানতে চেয়েছে এন জন লোক এম অংশ কাজ কত দিনে করবে। তাহলে যেহেতু দেখো এখানে এম গুণ কাজ ছিল, কোনো কাজের এম গুণ ছিল, সেই জন্য দেখো একের সঙ্গে এম গুণ করে দিলে আমরা পাচ্ছি এম কতদিনে করবে এন জন লোক, এম এন ইনটু এম বাই এন, কারণ এম অংশ কাজ অর্থাৎ বেশি কাজ, বেশি কাজ করতে গেলে বেশি দিন লাগবে, সেই জন্য দেখো এখানেই যদি এন এর সঙ্গে এন কেটে দিতে তাহলে এম স্কোয়ার এসে যেত। এখানেও তাহলে এন এর সঙ্গে এন কাটলে এম স্কোয়ার আসলো, এম স্কোয়ার আছে অপশান এতে, তাই অপশান এ হয়ে গেল আমাদের কারেক্ট। দেখে নাও একবার, অপশান এ হয়ে গেল আমাদের কারেক্ট। এরপর দেখো একের দাগে দুইয়েরটা, এখানে বলেছে 25 পয়সা 50 পয়সা এবং 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত। দেখো 2 টাকা মানে কত পয়সা? 1 টাকা মানে 100 পয়সা, তাহলে 2 টাকা মানে হয়ে যাবে 2 × 100 মানে 200 পয়সা। তাহলে 25 পয়সা 50 পয়সা এবং 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত হয়ে যাবে? 25:50:200। 25 দিয়ে কাটাকাটি করলে 25×25, 25×50, 8×25=200, তাহলে 1:2:8 হয়ে গেল এটার অ্যান্সার, যেটা আছে অপশান এতে, সেই জন্য অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট। একের দাগে তিনেরটা দেখো, এখানে রয়েছে p³-4p, p⁵+3, p⁴ বিন্দুটি যদি মূল বিন্দুগামী হয় তাহলে p এর মান কত। এখানে 4টে অপশান রয়েছে। দেখো প্রথমে যদি এটা মূল বিন্দুগামী হয় তাহলে 0,0 বিন্দু এটাকে সিদ্ধ করবে, তাহলে p³-4p = 0 হলে পি যদি কমন নিই তাহলে p²-4=0, p²-4 মানে p+2×p-2, তাহলে দেখো p×p+2×p-2 সমান যদি 0 হয় p সমান কটা মান পাবো? 0, -2 এবং +2, 3টে মান আমরা পেলাম। দ্বিতীয় ক্ষেত্রে দেখো p⁵+3p⁴ = 0 যদি 0 হয় তখন কি হয়ে যাবে? p⁴ কমন চলে গেলে প্রথমটার ক্ষেত্রে p থাকবে, দ্বিতীয়টার ক্ষেত্রে 3 থাকবে, তাহলে দেখো p এর মান আসছে 0,-3। উভয় ক্ষেত্রে একটি মান কমন পেয়েছি, সেটি হচ্ছে 0, তাই বিন্দুটি যদি মূল বিন্দুগামী হয় p এর মান কত হয়ে যাবে? p এর মান হয়ে যাবে 0। দেখো এক্ষেত্রে যে -3 মান রয়েছে সেই -3 যদি প্রথম ক্ষেত্রে বসাও তাহলে কিন্তু 0 ভ্যালু আসবে না, কিন্তু মূল বিন্দুগামী হতে গেলে 0,0 বিন্দুটাকে তো সিদ্ধ করতে হবে, সেটা হচ্ছে না। এক্ষেত্রে যদি -2 এবং +2 বসাও দ্বিতীয় ক্ষেত্রে তখন কিন্তু p⁵+3p⁴ = 0 আসবে না, সেই জন্য বাকি সমস্ত অপশান আমাদের এখানে ইনভ্যালিড হয়ে গেলো, অপশান এ হয়ে গেল কারেক্ট। এবার দেখো একের দাগে 4, এখানে বলেছে ত্রিভুজ ABC এর ভিতরে ও যে কোনো একটি বিন্দু হলে এই 4টের মধ্যে কোনটি সঠিক আমাদেরকে বলতে হবে। তো দেখো দেখো এটা তোমাদের পেজ নম্বর 197-এর 2-এর দাগে 2 রয়েছে। তোমরা যে কোনো মাপের ত্রিভুজ আঁকবে তার ভেতরে যে কোনো একটা অবস্থানে ও বিন্দু নিয়ে নেবে, তারপর OA, OB, OC যুক্ত করে দেবে। তখন তোমরা দেখতে পাবে স্কেলের সাহায্যে যদি মেপে দেখো তাহলে AB+BC+AC অবশ্যই বড় হবে কার থেকে? OA+OB+OC থেকে। এখানে যদি বিন্দুটা নিতে তাহলে OA+OB+OC করলে সেটা অবশ্যই ছোট হতো কার থেকে? AB+AC+BC থেকে। তোমরা একে দেখে নেবে, তাছাড়া এটার প্রমাণ যদি পরে থাকে আমি অবশ্যই করে দেব। তাহলে অপশান এ হয়ে গেল কারেক্ট। একের দাগের 5টা দেখো, সত্য মিথ্যা লিখতে বলেছে। এখানে আছে কেবলমাত্র সুষম বহুভুজের বহিঃকোণগুলির সমষ্টি 360 ডিগ্রি, এই বিবৃতিটি অবশ্যই সত্য হবে। দেখো এবার একের দাগে 6, এখানে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। জল মিশ্রিত দুধের একটি পাত্রে 2/7 জল আছে, মিশ্রণে জল এবং দুধের অনুপাত কত হবে আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো জল মিশ্রিত দুধের পাত্রে জল আছে 2/7, তাহলে দুধ কতটুকু আছে?
মোট হয় এক অংশ, এক অংশ থেকে আমরা যদি জলটা বাদ দিয়ে দিই তাহলে দুধটা পেয়ে যাব। দেখো এক মাইনাস দুইয়ের সাত করলে সাত হচ্ছে আমাদের লসাগু, সাত মাইনাস দুই করলে পাচ্ছি পাঁচ, তাহলে পাঁচের সাত হচ্ছে দুধের পরিমাণ। তাহলে মিশ্রণে জল এবং দুধের অনুপাত বের করতে গেলে আমাদেরকে কী করতে হবে, দুইয়ের সাত ইস টু পাঁচের সাত করতে হবে। সাত দিয়ে যদি গুণ করে দিই তাহলে টু ইস টু ফাইভ হয়ে যাবে, টু ইস টু ফাইভ হয়ে যাচ্ছে আমাদের জল এবং দুধের অনুপাত, যেটা আছে অপশান সিতে, তাই অপশান সি হয়ে গেল আমাদের কারেক্ট। এরপর দেখো দুইয়ের দাগের এক, এখানে বলা আছে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, ওই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা কি ধরবো, জলের আয়তন 100 ঘন একক, তাহলে 10% বৃদ্ধি পেলে বরফের আয়তন কত হয়ে যাবে, 100 প্লাস 10, তার মানে 110 ঘন একক হয়ে গেল। বরফের আয়তন দেখো 110, যখন জলের আয়তন কত 100, বরফের আয়তন 100 হলে জলের আয়তন কত হবে আমরা নির্ণয় করব। দেখো এরা পরস্পর কোন সম্পর্কে আছে, সরল সমানুপাতি সম্পর্কে রয়েছে, তাহলে জলের আয়তন কত হয়ে যাবে, দেখো 100 গুণিত 100/110 ঘন একক, তার মানে হয়ে গেল কত দেখো 1000/11 ঘন একক। এবার দেখো যখন বরফ গলে জল হচ্ছে তখন আয়তন কতটুকু হ্রাস পাচ্ছে, আগে ছিল 100, এখন হয়ে গেছে 1000/11 ঘন একক, তাহলে দেখো বিয়োগ করলে আমরা পাচ্ছি 11 লসাগু, তাহলে 1100 - 1000 ঘন একক করলে হচ্ছে 100/11, 9 পূর্ণ 1/11 ঘন একক হয়ে গেল। তাহলে দেখো আমরা কি বলবো, বরফ গলে জল হলে আয়তন 9 পূর্ণ 1/11% হ্রাস পাবে, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর দেখো দুইয়ের দাগে দুই, এখানে বলা আছে দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটি নির্ণয় করতে হবে। তো প্রথমে কি করব, একটি সংখ্যা ধরে নেব x, তাহলে অপর সংখ্যা কি পেয়ে যাব, দেখো যোগফল যেহেতু 89 বলা আছে তাহলে অপর সংখ্যাটি 89 - x হয়ে যাবে, দেখো তাদের অন্তরফল 15 বলা আছে, একটি সংখ্যা x অপর সংখ্যাটি 89 - x, তাহলে এদের বিয়োগফল যদি 15 হয় সেই শর্ত অনুযায়ী আমরা x এর মান বের করতে পারবো। দেখো x - 89 + x সমান হয়ে গেল 15, তার মানে 2x সমান হয়ে যাচ্ছে 15 + 89, x সমান হয়ে গেল দেখো 104/2 হয়ে গেল আমাদের 52, একটি সংখ্যা আমরা পেয়ে গেছি 52, তাহলে অপর সংখ্যাটি কত হয়ে যাবে, 89 - 52 37 আসলো। অতএব সংখ্যা দুটি আমরা পেয়ে গেলাম 52 এবং 37, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, দেখে নাও। এরপর দুইয়ের দাগে তিনেরটা দেখো, এখানে বলা আছে x + 1/x - 1 = 0 হলে x^81 + x^-87 + x^168 এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো প্রথমে যেটা দেওয়া আছে সেটাকে আমরা কাজে লাগিয়ে দেখো, এখান থেকে যদি x হয় লসাগু, x^2 + 1 - x = 0, কোনাকুনি গুণ করলে x^2 - x + 1 = 0 পেয়ে গেলাম, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। এবার দেখো যেই রাশিমালাটা আমাদেরকে দেওয়া আছে আমরা দেখতেই পাচ্ছি প্রত্যেকটা সংখ্যাকেই কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে x³ + 1 বের করে নিচ্ছি, x³ + 1 এর সূত্র কি হয়ে যাবে, x+1 × x²-x+1, কারণ a³ + b³ এর সূত্র আমরা জানি a+b × a²-ab² হয়। দেখো এবার 1 নম্বরের সাহায্যে আমরা মানটা বসিয়ে দিলাম, কত পেয়ে যাচ্ছি, 0 পেয়ে যাচ্ছি, x³ + 1 = 0 হয়ে যায়, x³ = -1, সেই জায়গার থেকে উভয় পক্ষের ঘনমূল করলে আমরা পাবো x = -1³। এবার দেখে নাও যে রাশিমালাটার আমরা মান নির্ণয় করব সেটা সমান কত হয়ে যাচ্ছে, আমরা x এর পরিবর্তে বসাবো -1³, তাহলে দেখে নাও প্রত্যেকটাই আমরা বসিয়ে দিলাম, এবার -1³ = 81/3 হয়ে যাবে, কারণ এই যে 1 এর 3 গুণ হবে 81-এর সঙ্গে, -87-এর সঙ্গে 1 এর 3 গুণ হবে, 168-এর সঙ্গেও 1 এর 3 গুণ হবে, তাহলে দেখে নাও 3 দিয়ে 81-কে ভাগ করলে পাচ্ছি 27, 3 দিয়ে 87-কে ভাগ করলে হয় 29, আর 3 দিয়ে 168-কে ভাগ করলে হয় 56। তাহলে দেখো -1 এর পাওয়ারে যখন বিজোড় সংখ্যা থাকবে তখন তার ভ্যালু আসে -1, যখন বিজোড় সংখ্যা থাকে তার ভ্যালু আসে -1, কিন্তু যখন জোড় সংখ্যা থাকে তার ভ্যালু আসে 1, তাহলে দেখে নাও এক্ষেত্রে আমাদের কত হয়ে গেল, -1 + 1 কেটে গেলে শুধু থাকছে -1, অতএব x^81 + x^-87 + x^168 এর মান হয়ে যাচ্ছে -1, এটাই আমাদের অ্যান্সার। এরপর দেখো দুইয়ের দাগের চার, এখানে বলা আছে একটি সুষম অষ্টভুজের প্রতিটি অন্তঃকোণ এবং প্রতিটি বহিঃকোণের অনুপাত নির্ণয় করতে হবে। তো অষ্টভুজ মানে তার বাহুর সংখ্যা কত, 8টি, তাহলে 8টি বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2×(n-2) সমকোণ হয়, এখানে n এর পরিবর্তে আমরা 8 বসালাম, দেখো
8 থেকে 2 বিয়োগ করে পাচ্ছি 6 তাহলে 1080 ডিগ্রি হয়ে যাচ্ছে একটি অন্তঃকোণের পরিমাপ তাহলে কত হয়ে যাবে 1080 বাই 8 মানে 135 ডিগ্রি এবার দেখো 8টি বাহু বিশিষ্ট বহুভুজের প্রতিটি বহিঃকোণের মান কত হয়ে যাবে 360 বাই 8 45 ডিগ্রি হয়ে গেল আমরা অন্তঃকোণ পেলাম 135 ডিগ্রি প্রতিটি বহিঃকোণ পেলাম 45 ডিগ্রি তাহলে অনুপাত করলে কত হয়ে যাচ্ছে দেখো 3:1 এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 45 দিয়ে দুজনকে ভাগ করে দেবে প্রথমটাই পাবে 3 দ্বিতীয়টাতে পাবে 1 এবার দেখো 2 এর দাগের 5 এখানে রয়েছে এ বি স্কোয়ার সি এ কিউব বি সি স্কোয়ার সি কিউব এ বি এবং 1 এই রাশিগুলির গসাগু এবং লসাগু নির্ণয় করতে হবে তো প্রথমে রাশিগুলিকে আমরা যদি এইভাবে ভেঙে লিখি এ বি স্কোয়ার সি এ আছে একটি বি আছে দুটো সি আছে একটি দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো এ কিউব বি সি স্কোয়ার মানে তিনটে এ রয়েছে একটি বি রয়েছে দুটো সি রয়েছে সি কিউব এ বি মানে তিনটে সি রয়েছে একটি এ রয়েছে একটি বি রয়েছে আর ওয়ানকে তো ওয়ান ছাড়া আর কিছুভাবে লেখা যায় না তাহলে দেখো রাশিগুলির গসাগু কত হয়ে যাচ্ছে গসাগু হয়ে যাচ্ছে এক কারণ এক ছাড়া আর কমন কিছু নেই কিন্তু লসাগু কত হয়ে যাবে দেখো এ সর্বোচ্চ ঘাত কত রয়েছে 3 বি এর ক্ষেত্রে রয়েছে 2 এবং সি এর ক্ষেত্রে রয়েছে 3 তাই এ কিউব বি স্কোয়ার সি কিউব হয়ে গেল আমাদের লসাগু এটাই তাহলে আমাদের অ্যান্সার 2:6 দেখো একটি চিত্র দেওয়া আছে এবি সমান বিসি বলা আছে এসি সমান সিডি বলা আছে অ্যাঙ্গেল এবিসি সমান 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এ ডিসি সমান কত দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এবি সমান বিসি বলা আছে আর কি বলা আছে দেখো এসি সমান সিডি অর্থাৎ এই দিকে ছোট ত্রিভুজটা এসিডি এর ক্ষেত্রে এসি সমান সিডি বলা আছে তাহলে অ্যাঙ্গেল এবিসি এটার মান যদি 60 ডিগ্রি হয় অ্যাঙ্গেল এডিসি এর মান কত এটি আমাদেরকে নির্ণয় করতে হবে তো দেখো প্রথমে আমরা যেইটুকু জানি সেইটুকুকে কাজে লাগাবো যে এবি সমান বলা আছে আমাদের বিসি তাহলে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হয়ে গেলে বিপরীত কোণগুলিও পরস্পর সমান হয়ে যাবে দেখো এখানে এবি বাহুর বিপরীত কোণ কে রয়েছে এ সি বি আর বিসি বাহুর বিপরীত কোণ কি রয়েছে বি এ সি তাহলে এটাকে 1 নম্বর দিয়ে দিলাম আমাদেরকে মান বলা আছে বি কোণের 60 ডিগ্রি এটাকে 2 নম্বর দিয়ে দিলাম দেখো যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি সেটাকে কাজে লাগিয়ে আমরা 1 এবং 2 এর সাহায্যে মান দুটো বসাবো তাহলে দেখো 60 ডিগ্রি বসালাম অ্যাঙ্গেল এবিসি এর মান আর এসিবি এবং বিএসি যেহেতু সমান তাই বিএসি বসালাম এসিবি এর পরিবর্তে তাহলে 2 × বিএসি হয়ে গেল 180 ডিগ্রি 1 এবং 2 নম্বরের সাহায্যে আমরা বসিয়েছি এবারে দেখো 2 × বিএসি সমান কত হয়ে যাবে 180 - 60 মানে 120 তাহলে বিএসি সমান হয়ে গেল 60 ডিগ্রি বিএসি সমান 60 ডিগ্রি হয়ে যাওয়া মানে এসিবি সমান 60 ডিগ্রি হয়ে গেল দেখো এরকম এবিসি ত্রিভুজ ছিল এখানে এসিডি ছিল এবিসি এখানে ছিল ডি দেখো এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করেছি বলে বহিঃস্থ কোণ কি উৎপন্ন হয়েছে এসিডি উৎপন্ন হয়েছে যেটা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের যোগফলের সঙ্গে সমান হয়ে যাবে তাহলে দেখো এসিডি সমান কি লিখতে পারবো বিএসি প্লাস এবিসি উভয়ের মান তো 60 ডিগ্রি পেয়েছি সেই জন্য হয়ে গেল 120 ডিগ্রি এটাকে 3 নম্বর দিয়ে দিলাম আবার দেখো ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে কালারটা চেঞ্জ করে দিই এসিডি এর ক্ষেত্রে এসি সমান সিডি বলাই আছে তাহলে এসির বিপরীত যেটা কোণ রয়েছে এসি বাহুর বিপরীত কোণ দেখো এডিসি এবং সিডি বাহুর বিপরীত কোণ রয়েছে এসিডি তাহলে এরা দুজন পরস্পর সমান হয়ে যাবে কারণ ত্রিভুজের যখন দুটো বাহু সমান হয়ে যায় তাহলে ওই বাহুগুলোর বিপরীত যে কোণ রয়েছে সেই কোণগুলিও পরস্পর সমান হয়ে যাবে এটাকে 4 নম্বর দিয়ে দিলাম তাহলে এডিসি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রিকে কাজে লাগিয়ে আমরা দেখো কী পেয়ে যাচ্ছি এসিডি এডিসি প্লাস সিএডি সমান 180 ডিগ্রি 3 এবং 4 এর সাহায্যে মানগুলো আমরা বসিয়ে দিলাম 3 নম্বরটাকে দেখো এসিডি এর মান এসিডি এর মান বসাবো আর এডিসি সমান সিএডি সেটাও বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 120 যদি আমরা 180 থেকে বিয়োগ করি আমরা পাবো 60 60কে যদি 2 দিয়ে ভাগ করি আমরা পাবো 30 তাহলে দেখো অ্যাঙ্গেল এডিসি সমান হয়ে গেলো আমাদের 30 ডিগ্রি এটাই হয়ে গেলো আমাদের সমাধান দেখে নাও দেখো 3 এর দাগের 1-এ যেটা রয়েছে সেটা 2 নম্বর স্কুলে 3 এর দাগের 2-এর সমাধান তোমরা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিও থেকে দেখে নেবে 3 এর দাগের 2-এ যেটি রয়েছে একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারে আরও 6 জন লোক যদি কাজটির সঙ্গে যুক্ত হয় তাহলে দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা বাড়ানো হলে
নয় দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি হবে সেটি আমাদেরকে ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করতে হবে। দেখো, 36 জন লোক 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারত। এবারে আরও 6 জন লোক যোগ হয়েছে, মোট হয়ে গেল 42 জন। 2 ঘন্টা সময় বাড়িয়ে মোট এখন 8 ঘন্টা সময় আছে হাতে। আর 9 দিনে কতটা রাস্তা তৈরি করতে পারবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো, লোক সংখ্যার সঙ্গে রাস্তার দৈর্ঘ্যের সরল সম্পর্ক, কারণ বেশি জন লোক বেশি রাস্তা তৈরি করতে পারবে। আবার দেখো, দৈনিক কাজের সময়ের সঙ্গে রাস্তার দৈর্ঘ্যের সরল সম্পর্ক, কারণ 6 ঘন্টা কাজ করলে যেই রাস্তা তৈরি হয়, 8 ঘন্টা কাজ করলে অবশ্যই তার থেকে বেশি পরিমাণ রাস্তা তৈরি হবে, সেজন্য হয়ে গেল সরল সম্পর্ক। আর এদিকে দেখো, 8 দিনে যতটুকু রাস্তা তৈরি হচ্ছে 9 দিনে তার থেকে বেশি রাস্তা তৈরি হবে, সেই জন্য হয়ে গেল সময় এবং রাস্তার দৈর্ঘ্য সরল সম্পর্ক। এবার দেখে নাও রাস্তার দৈর্ঘ্য তাহলে কত এসে যাবে। 120 গণিত 42/36, গণিত 8/6, গণিত 9/8। তাহলে দেখো, কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি, 10 গণিত 21 মিটার, মানে 210 মিটার। এটা তোমাদের সম্ভবত সেকেন্ড সামেটিভেও ছিল। যাই হোক, দেখো তাহলে 9 দিনে 210 মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে, এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তিনের দাগে তিনেরটা দেখো, এটা তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের তিনের দাগে 2 ছিল, সেখান থেকে তোমরা এটার সলিউশন দেখে নেবে। তিনের দাগে চারেরটা দেখো, এটা পার্ট ওয়ানের লাস্ট কোশ্চেন। এখানে রয়েছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেলো সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো প্রথমে দৈর্ঘ্য 15% বৃদ্ধি করার আগে ধরে নেব দৈর্ঘ্য x একক, প্রস্থ 15% হ্রাস করার আগে ধরে নেব প্রস্থ হচ্ছে y একক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কী সূত্র আমরা জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে গেল xy বর্গ একক। এবার দেখে নাও, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা 15% বৃদ্ধি করব, তখন পরিবর্তিত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত পাবো, ছিল x, হয়ে যাচ্ছে কত, x×15/100, কাটাকাটি করলে পাচ্ছি 3x/20। তাহলে টোটাল দৈর্ঘ্যটা হয়ে গেল x+3x/20, তার মানে 20x+3x/20 হয়ে গেল 23x/20 একক। এবার যখন আয়তক্ষেত্রের প্রস্থ 15% হ্রাস করব, তখন পরিবর্তিত আয়তক্ষেত্রের প্রস্থ কত হয়ে যাবে, প্রথমে ছিল y, এবারে কমে যাচ্ছে কত, y×15/100 একক। দেখো, y-3y/20 একক করলে আমাদের 20 হচ্ছে লসাগু, তাহলে 20y-3y একক হয়ে যাচ্ছে, 17y/20 একক হয়ে যাচ্ছে পরিবর্তিত আয়তক্ষেত্রের প্রস্থ। তাহলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়ে যাবে, দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে 23x/20×17y/20 করলে আমরা পাচ্ছি 391xy/400 একক। এবার দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কতটা হ্রাস পেয়েছে, প্রথমে ছিল xy একক, এখন হয়ে গেছে 391xy/400 একক, সেই জন্য বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি, দেখো 400 হচ্ছে আমাদের লসাগু, 400xy-391xy করলে আমরা পাচ্ছি 9xy/400 একক। এবার দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর ক্ষেত্রফল হ্রাস, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যখন xy তখন ক্ষেত্রফল হ্রাস পেয়েছে 9xy/400, যখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 100 তখন কতটা হ্রাস পাবে। দেখো, এরা দুজন পরস্পর সরল সম্পর্কে রয়েছে, সেই জন্য ক্ষেত্রফল হ্রাস পাবে, দেখো 9xy/400×100/xy² একক। এবার দেখো তাহলে, 9/4 একক হয়েছে আমাদের, 9/4 মানেই 2^1/4 একক। তাহলে উত্তরটা আমরা লিখবো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2^1/4% হ্রাস পেলো, বা শতকরা 2^1/4 একক হ্রাস পেলো, এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দেবে। আর সায়েন্স গামা চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।